মহানি মা তোমায় পেয়ে, এই গজলে বইতে আছে, মহানি মা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের, হৃষ্ট পুষ্ট হয়ে যায় তোমায় নিয়ে গাধা মায়ের, যায় যে দৌড়ায়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আসলে কি যাইতে চা না পারলো একটু জ্ঞান গাইবে এই গজলটা, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, তোমরা সবাই করো দোয়া আমার নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো নবীর রাস্তায় রাস্তায় ঘুরবেন আর এই কথা কইবেন, মানুষের শুনেবেন আর কইবেন, তোমরা সবাই দোয়া করো আমার লাগিয়া। রেকর্ড করে রেখে দেন, যারা গজল বই নিবেন সুর পাঠতে হবে তো, নাহলে মজা পাইবেন না। তোমরা সবাই দোয়া করো আমার নবীর বাড়ি যাব পাগল, বলো না নবীর বাড়ি কোলে নিয়ে মহালিমা তোমায় দুধ খাওয়াইতে চাই, ডান পারশের দুধ খাইলা তুমি বলছে মাই হালিমায়, বাম পারশের দুধ খাও নাই তুমি বাইরে লাগিয়া, বাম পারশের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগে, নবীর বাড়ি যাব মহালিমা। দুনিয়ার মানুষের তোমরা বলতেছ নবী 40 বছরে নবুয়তি পেয়েছে, আমি হালিমায় বলবো না, আমার নবী নবী হয়ে আসছে, ইনসাফ নিয়ে আসছে, আমি হালিমার কাছে রহমতুল্লাহ আলামিনের কথা শোনো, আমি আমার কলিজার টুকরের গুলে এনে আমি যতবার ডান পাশের দুধ খাওয়াইলাম ততবার আমার কলিজার টুকরায় ডান পাশের দুধই খাইলাম, যতবার আমি বাম পাশের দুধ খাওয়াইতে চাইলাম রহমতুল্লাহ আলামিন আমার বাম পাশের দুধ মোবারক খাইলাম। বাটবারের আপনাকে চিনল কি, আর মা হালিমা আপনারে চিনল কেমন? মা হালিমা বললেন মানুষের আমি চন্দ্রবার আমার কলিজার টুকরেটারে ডান পাশের স্তর খাওয়াইতে চাইলাম, প্রতিবারই আমার কলিজার টুকরা ডান পাশের দুধ খাইল, যতবার বাম পাশের দুধ খাওয়াইতে চাইলাম একটা বারও আমার বাম পাশের দুধ খাইল না। আমি আমার স্বামীকে ডেকে বললাম শুনে যাও শুনে যাও, কারে কুল মোবারকে নিছি আখরি জামানা নূরের নবীর কথা শুনছি মনে হয় আমার কুল মোবারকে ওই নূরের নবী আসে, আমার মন বলছে এই নবী সেই নবী, সে 40 বছর ইনসাফ করবে, আমি হালিমায় মানি না, আমি হালিমা আজকে স্বামী তোমাকে চাকরি রাইকা ঘোষণা করলাম এই নূরের নবী ইনসাফ লইয়াই পৃথিবীতে আসে। দরকার নাই মাহালি বলতেছেন নবী ইনসাফ লইয়াই আইছে, আমার বাম পাশের দুধ একবারও খাইলো না, আমি আমার স্বামীকে বলছি দেখো
এই কলিজার টুকরার দুনিয়ার বয়স মোবারক মাত্র ১৬ দিন। ১৬ দিন তো কারো ইনসাফ আসার বয়স, জ্ঞানই আসে নাই, কিন্তু নবীর জ্ঞানই হইয়া জ্ঞান লইয়া শিক্ষক হইয়া ইনসাফ লইয়াইছে। বাম পাশের দুধ না খাওয়ার কারণ কি জানো? ওই যে আমাদের আর একটা সন্তান আছে, সেই কথাই বলেছে, সেই কথাটাই আমি লিখছি। মায়ের যত ছাগলের পাল হৃষ্টপুষ্ট হয়ে যায়, মায়ের যত কষ্ট ছিল দূর হয় তোমার ওসিলায়, মরা গাছে ফুল ফুটিল তোমায় দেখিয়া, মরা গাছে ফুল ফুটিল তোমায় নবীর বাড়ি যাব পাগল, বলো না নবীর বাড়ি যাব পাগল। এই কথাটা মুখস্থ রাখবে, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, তোমরা সবাই করো দোয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো না নবীর। আবু তালিব কয় স্ত্রীর খানা যদি কম থাকে আমার কলিজার টুকরারে দেয়া শুরু করায়, ফাতেমা বিনতে আসাদ আমরা মুরব্বী মুরব্বী না আগে শুরু কর, চাচা আবু তালিব আমার বাতি যাই যদি একটা বার খানা ছোয়া মোবারক লাগায়া দেয়, হাজার হাজার কেন গো লক্ষ লক্ষ মানুষ খাইলো আর খানা পুরাবে না, একটা কাটা কাফে নবীকে কি চেনা চিনল, আর বেয়াদবের রসুলেরা দাড়ি টুপি জুব্বা নিয়া ওই নূরের নবীর ব্যাপারে কেমনে আলতু ফালতু কথা কয়, বদদোয়া দিব না আমার আল্লাহ তাদেরকে হেদায়াত করুন। দেখুন নূরে বাংলা আমার ভাই শুনছেন না, নবীর পক্ষে কথা বলেছে জালে তারে আটকানো যায় নাই, হাত তুলে দেখা জেল তার জন্য বেহেশত খানা হয়েছে, সে নবীর পক্ষে কথা বলে মরণ পর্যন্ত বলতেই থাকে। কেন নবীর পক্ষে যারা তারাই হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তারা জানা যায়। ওই সাসা আবু তালেব আর একটা জিনিস শুনবা কি, আমাদের ছেলে মেয়েরাও ঘুমায়, আমার কলিজার টুকরাটাও আমার এতিম বাবাটাও ঘুমায়, যখন আমাদের ছেলে মেয়েরা ঘুম মোবারক থেকে উঠে উঠার পরে দেখবে চোখের মধ্যে কেতুর লেগে আছে, আমাদের ছেলে মেয়েরা আবু তালিব মুখের মধ্যে গালের মধ্যে লালার লেগে আছে, কিন্তু আমার কলিজার টুকরাটা যখন ঘুম মোবারক থেকে উঠে ওই স্ত্রী আগে যদি খেলনা করে থাকো আজকে রাত্রটা ঘুম মোবারকের পরে কালকে সকালবেলা দেখো কি দেখবো বলো তো, বা দেখবো আমাদের ছেলেরা যারা ওরা আমাদের ছেলে মেয়েরা ঘুম থেকে উঠলে দেখবা চোখে ময়লা লেগে আছে গালের মধ্যে লালা লেগে আছে, আর আমার এতিম বাবা ঘুম মোবারক থেকে উঠলে দেখবা মনে হবে আমি আবু তালিবের মন সাক্ষী দেয়, কি সাক্ষী দেয় তোমার মন আমার মনটা সাক্ষী দেয়, যখন আমার কলিজার টুকরা এতিম বাবা রহমত করি দাদা ঘুম মোবারক থেকে উঠে উঠার পরে মনে হয় আমার আব্বা ঘুম মোবারক থেকে উঠার পূর্বেই মনে হয় সেহরা মোবারক ধুইয়া উঠছে, আরে জোরে কি মারহাবা বলবেন।